नमस्कार बंधुरा तुम्हारे लेट्स एट बी चौमेन एक नतून ब्लगे स्वागत जाची। गुड मॉर्निंग सकल के। सकाल सकाल उठे भाविलम जो लाइव वॉइस दिए वीडियो बनाब, तब से आधार पूरण हलो ना, कारण बहरे क्योंकि काज चलते रास्तार तर क्योंकि मेशन चलते और मेशन चलते मान ही आवाज़ हो तई लाइव वॉइस दिए वीडियो बनाना पक्षे सम्भव हलो ना। वोजे देखते दूरे आंगुल दिए देखा हमें ओखने मेशन चलते, खूब छोटो मतो लगे और चारिदी के पाइप रखा रही है। बुझते ही रास्तार काज हे एदी के रास्तार काजटा क्योंकि पुकुर बांधान काज कमप्लीट और एखे चारटे चेयर व्यवस्था करदी के दोटो और यदि दोटो तो আমাদের বসে থাকতে বেশ সুবিধা হবে, গরমকালে হাওয়া খাবো। আর তারপর এদিকে দেখে দিলাম সাইকেলটা বার করে রেখেছি, কারণ আজকে ভাগ্নেকে নিয়ে যাব স্কুলে। তবে স্কুলে নিয়ে যাওয়ার ভিডিওটা দেওয়া হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিল, ওকে স্কুলে নিয়ে যাওয়ার তাড়া ছিল। এদিকে রাস্তা থেকে যেটুকুনি রাবিশ বেঁচেছিল সেগুলো বলেছিল বাড়ি বাড়ি নিয়ে নিতে পারে, আর আমার স্নানও হয়ে গেছে ইতিমধ্যে, তাই জন্য ওদিকে জামা কাপড়টা দেখিয়ে দিলাম। এই রাবিশগুলো পরে কিন্তু এখানে বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, সেটাও তোমাদেরকে ব্লগে দেখাবো। আর তারপরে ওকে যখন স্কুল থেকে দিয়ে এলাম খুব জোর খিদে পেয়ে গেছিল, কারণ তেমনভাবে ব্রেকফাস্ট করা হয়নি, সকাল থেকে ওটা শুধু বিস্কিট খেয়ে রয়েছি। তো দিদি দেখলাম এখানে দিয়ে গেছে ঘুগনি, আর তারপর ভাবলাম একটু মুড়ি বার করি, অল্প একটু মুড়ি এখানে ছিল আর এইটুকু মুড়িতে তো আর পেট ভরবে না, তাই জন্য ভাবলাম আর একটু মুড়ির দরকার, তাই জন্য পাশের ঘরে চলে গেলাম। আর সেখানে গিয়ে এই বালতিটা বার করলাম। এই বালতির মধ্যে কিন্তু অনেক রকমের খাবার জিনিস রয়েছে, যেমন নিমকি চানাচুর আর তার সাথে সাথে আরও অনেক প্রয়োজনীয় জিনিস, যেমন বিস্কিট ছিল, ডালিয়া মুড়ি এবং আরও অনেক কিছু ছিল। তো এখান থেকে মুড়িটা বার করে এটাকে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে আটকে আর এদিক দিয়ে চলে যাই, কারণ এখন মুড়িটা খেয়ে আগে পেটটা ভরাতে হবে, কারণ একটু পরে আবার রেশনে বেরোবো ভেবেছি আজকে। তো তাই জন্য এদিকে মুড়িটা নিয়ে চলে গেলাম। আর ইতিমধ্যে বেশ কয়েকটা আপলোডও করে ফেলেছি, যেহেতু আমার অনেকগুলো চ্যানেল তোমরা জানোই। তো তারপর এখানে নিয়ে চলে এলাম, আর এখানে একটু খাটের মধ্যে বসেছিলাম, কারণ এই সমস্ত খাবার যেগুলোতে আমার মা বলতো আঁশ নেই তাই সেগুলো নাকি বিছানায় খাওয়া যায়, তো সেগুলো আমি বিছানায় খেতেই পছন্দ করি বেশিরভাগ জিনিস, যদি আমি মাংসও বিছানায় বসে খেয়ে নিই। আসলে খাওয়াটা খাওয়া অত রকম কিছু আমি মানিও না নিয়ম কারণ। তো তারপরে এটা দিয়ে খাওয়াটা শুরু করে ফেললাম, কারণ তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার বেরোতে হবে রেশনে, কারণ ওদিক দিয়ে তাড়া দিচ্ছে হচ্ছে বোন। কাকি আমি বোন তিনজনে মিলে রেশনে গেছিলাম, আর এখানে রেশন কার্ড আর ব্যাগটা নিয়ে নিলাম, যাবতীয় যা যা জিনিসপত্র লাগবে। তো সেখানে চলে গেছিলাম, রেশনে চাল গম পেয়েছি, সেটা আর আলাদা করে দেখালাম না। তারপর বাড়ি ফিরে এই যে আমাদের যে গিম্বলটা রয়েছে বা তোমরা অনেকে সেলফি স্টিক বলে থাকো, এটাকে চার্জ দিচ্ছিলাম, ওপরে যে লাইটটা রয়েছে, তো এই লাইটটা যখন চার্জ দিচ্ছিলাম একটুখানি উদ্ভট লাগলো, কারণ লাল হয়েছিল, তাই জন্য তোমাদেরকে এটা দেখালাম। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে দিদি, ইতিমধ্যে ভাতও হয়ে এসেছে প্রায়। তারপরে ভাত হয়ে যাওয়ার পরে দিদি আমাদেরকে বেড়ে দিল, আমি দিদি আর ভাগ্নেই খেতে বসেছি, তাই জন্য তিনটে থালা। এদিকে রয়েছে ওই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতো করেছিল সেটা, আর এদিকে রয়েছে ডিম কারি, ডিম কারি ওটা আমাদের পাতে দিয়ে দিল, তারপরে একটু গ্রেভি দিচ্ছিল, আর তারপরে ছিল ডালের বড়ার তরকারি। হ্যাঁ, এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সারলাম, আর গপ গপ খেতে খেতে ভাবছিলাম যে তাড়াতাড়ি একটু খেয়ে নিই আর খেয়ে নিয়ে ঘুমবো। ওই যে ভাগ্নেবাবু বসে রয়েছে, ওর কিন্তু শরীরটা এমন কিছু ভালো নেই, নিশ্চয়ই ওর ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো পুচু ব্লগ সুষমাতে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, ওর অনেক কিছুই ভিডিও ওখানে আসে। তারপরে একটা টানা ঘুম দেওয়ার পরে চলে এলাম বিকেলবেলা, আর বিকেলবেলা যখন ওই যে আলু কাবলি ডাক দিচ্ছিল কাকুটা, আমি কিন্তু তেমনভাবে খাই না, তবে আজকে খেতে এত মন করলো তাই জন্য ঝালমুড়ি খেতে চলে এলাম। প্রথমে ভাবলাম আলু কাবলি খাবো, আলু কাবলির দাম কিন্তু 10 টাকা, ঝালমুড়ির দাম কিন্তু বেড়েছে দেখলাম যেখানে বলছিল 15 টাকা। তো আমি ভাবলাম যে থাক, আজকে যখন ঝালমুড়িটা খেতে ইচ্ছে করছে সেটাই খাবো, আমি কিন্তু ঝালমুড়িটাই বেশি করে খেতাম, কখনোই আমি আলু কাবলিটা খেতাম না। এটা কিন্তু অ্যাড অন, মানে আলু কাবলিও থাকে তার সাথে সাথে ঝালমুড়িও থাকে, মুড়িটাও এক্সট্রা অ্যাড থাকে। তো তারপরে ওপর থেকে বাদাম আর ঝুড়ি ভাজা দিয়ে দিল, এসে খেয়ে নিলাম, তবে খুব একটা বেশি খাইনি, পরে একটু ভাইদেরকে দিয়ে দিয়েছিলাম আমার পাশে যাদের সাথে দেখা হয়েছিল, কারণ আমি খুব একটা টক খাই না। ঝাল তো দিতে বারণই করেছিলাম, তবে টকটা একটু বেশি হয়ে গেছিলো আমার মনে হয়েছে, তাই জন্য আর খেলাম না। এই করতে করতে ঘরে বসেছিলাম, আর হঠাৎ করে ছোটো মামা ডাক দিল, বললো যে ওদের গাছের এই যে সজনে ডাটা দিয়েছে আমাদের গাছেরও ডাটা হয়েছে, যখন পাড়া হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপর এই করতে করতে অনেকক্ষণ আড্ডা গল্প করতে করতে চলে এসেছিলাম দীপ্তি দিদি বাড়ি, আর দীপ্তি দিদি বাড়িতে এসেই কিন্তু রাত্রেবেলা ওরা কিন্তু মুড়ি আর ঘুগনি আমাকে খাওয়ালো। তো এখানে মুড়ি দিচ্ছিল তৃপ্তি দি, আর তারপরে এলাম এখানে দিয়ে দিল ঘুগনি, আর মটর ঘুগনি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আজকে দেখো দুবার কিন্তু আমার ঘুগনি মুড়ি খাওয়ালো, সকালবেলা ব্রেকফাস্টেও আর রাত্রেবেলা ডিনারও দিদি দিয়েছিল, আর এখানে এসেও খাওয়া হয়ে গেলো। তারপরে এর উপরে দিয়ে দিল একটু পেঁয়াজ, আর তারপরে এটাকে আমি একটু চামচ নিয়ে ভালো করে ঘেটে নিয়েছিলাম। আমরা কিন্তু ওই অত সুন্দরভাবে খেতে পারি না, সব কিছু ঘেটে ঘুটে একেবারে পাক বানিয়ে একেবারে খেয়ে নিই। তোমরা কেমনভাবে খাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এটা করার পরে আমি এর উপরে দিয়ে দিল একটু শশা, হ্যাঁ এই শশাটাও কিন্তু দিয়ে আমার কিন্তু খেতে বেশি ভালো লাগে, পেঁয়াজটা বেশি খাই। তারপরে এটা খেয়েই আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম, অনেক রকম গল্প চলছিল চ্যানেল নিয়ে। তোমরা কিন্তু সবাই জানো দীপ্তি দিদির একটা চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে তোজন ফ্যামিলি, তোমরা অবশ্যই সেটা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে আরও একটা চ্যানেল ওটা খুলেছে, সেটা হচ্ছে মায়ের রান্নাবাটি, সেখানে নতুন ভিডিও দেওয়া হলে সেটাও তোমাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করবো, যাতে সেটাও তোমরা দেখতে পারো। তো এই করতে করতে রাতে ডিনারটাও সারা হয়ে গেলো, আর তার মধ্যে ঝড় বৃষ্টিও এসেছিলো, তাই জন্য আজকে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, তবে সেটা যাওয়া হলো না, কী করবো বলো। তারপরে এই করতে করতে বাড়িও চলে এলাম, আর রাত্রিবেলা ভাবলাম যে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ি। আজকের এই ডেলি ব্লগের প্রথম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি, আর ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।